নমস্কার বন্ধুরা, বিউটিস কিচেনে সবাইকে স্বাগত। আজকের রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের ছ্যাঁচড়া। এই ছ্যাঁচড়া তো অনেকেই বানিয়ে থাকেন, তবে আমি কিভাবে বানাই সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আসুন তাহলে দেখে নিন আজকের রেসিপি। ছ্যাঁচড়া বানানোর জন্য ইলিশ মাছের মাথা নিয়েছি একটা, দুটো অর্ধেক করে নিয়েছি, আর নিয়েছি লেজা এক টুকরো। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর হাফ টিস্পুন লবণ। এবারে হলুদ আর লবণ দিয়ে মাথা আর লেজাগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়া হয়ে গেলে 5 মিনিট রেখে দেবো। 5 মিনিট পর কড়াইয়ে নিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে মাথা আর লেজাগুলো ভেজে নিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেলে আরেক পাশ উল্টে দিচ্ছি, উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। মাথাগুলো দেখুন ভালো লাল করে ভেজে নিয়েছি। এবারে তেল ঝরিয়ে মাথাগুলো তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আরও 3 চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম হাফ টিস্পুন পাঁচফোড়ন আর 2 শুকনো লঙ্কা, 2 তেজপাতা। এবারে ফোড়নটা 20-30 সেকেন্ড সময় ধরে ভেজে নিচ্ছি। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের আলু, এরকম করে টুকরো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি কয়েক টুকরো কুমড়ো, কুমড়োগুলোকেও এরকমভাবে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি পটল, পটলগুলোকে এরকম চ্যাচড়া করে কেটে নিয়েছি। এবারে আলু, কুমড়ো আর পটলটা ভেজে নিচ্ছি। আলু, কুমড়ো, পটলটা একটু নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পুঁই শাকের ডাঁটা, দিয়ে দিচ্ছি ঝিঙে। এই সমস্ত সবজিগুলো একটু নেড়েচেড়ে নিচ্ছি। সব সবজিগুলো দিয়ে একটু নেড়েচেড়ে নেওয়ার পর দিয়ে দিলাম 1 টিস্পুন লবণ, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। এবারে হলুদ আর লবণ দিয়ে সবজিগুলো খুব ভালো করে ভেজে নেব। আমি এই সমস্ত সবজিগুলোর মাপ বললাম না, এখানে আমি পুঁই শাক 500 গ্রাম নিয়েছি, সেই বুঝে আমি আলু, কুমড়ো আর ঝিঙেটা দিয়েছি। তবে আপনারা যেরকম পরিমাণে পুঁই শাক নেবেন সেই বুঝেই সবজিগুলো দেবেন। দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। এবারে সমস্ত সবজি খুব ভালো করে ভেজে নিচ্ছি। প্রায় 2-3 মিনিট মতো সবজিগুলো ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি বেগুন। বেগুনটা প্রথমে দিলে গলে যায়, সেই জন্য একটু পরে দিলাম। বেগুনটা দিয়েও সমস্ত সবজি খুব ভালো করে ভেজে নিচ্ছি। বেগুনটা দিয়েও আরও 1-1.5 মিনিট ভালো করে ভেজে নিয়েছি। আর সবজির কালারটাও দেখুন এখন চেঞ্জ হয়ে এসছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি পুঁই শাকের পাতা। সব পাতাগুলোই দিয়ে দিলাম, এবার সবজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পাতাগুলোও একদম মজে গেছে আর সবজিও খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি ইলিশ মাছের মাথা। ভেজে রাখা ইলিশ মাছের মাথা আর লেজাগুলো দিয়ে দিচ্ছি, একটু হাত দিয়ে ভেঙে দিলাম। এবারে মাথা আর লেজা সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এইভাবে আরেকটু ভেজে নেব। আর আমি কিন্তু এর মধ্যে কোনো জল দেব না, এই সবজিগুলোর থেকে যে জল বেরোচ্ছে এই জলেই সমস্ত কিছু সিদ্ধ হয়ে যাবে ভালোভাবে। এবারে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সমস্ত সবজি ভালো করে সিদ্ধ করে নিলাম। 2 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি। দেখুন সবজি কিন্তু ভালোভাবেই মিশে গেছে আর সবজি সিদ্ধও হয়ে গেছে। দেখে নিচ্ছি আলু, কুমড়ো ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। দেখুন আলু, কুমড়ো সবই কিন্তু ভালোভাবে সুসিদ্ধ হয়ে গেছে, ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে চিনি, 2 টিস্পুন মতো চিনি দিয়ে দিচ্ছি। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, সেই জন্য চিনিটা একটু বেশি দিলাম, তবে আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা দেবেন। চিনিটা দিয়েও সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে জল ছাড়া ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে রান্নাটা করবেন, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, লবণটা যেহেতু একটু কম হয়েছিল সেই জন্য আর একটু লবণ দিয়ে দিলাম। এবারে ভালোভাবে মিশিয়ে নিলেই আমাদের ছ্যাঁচড়া একদম রেডি হয়ে যাবে। আমাদের পুঁই শাকের ছ্যাঁচড়া একদম রেডি। দেখুন আলু, কুমড়ো কোনো কিছুই কিন্তু গলেও যায়নি আর খুব সুন্দরভাবেই মিশে গেছে। তৈরি হয়ে গেল ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের ছ্যাঁচড়া। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করব আপনাদেরও খুবই ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্ত। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।